ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি বলবো বেশ কিছু রাশির জাতক জাতিকাদের 2022 সাল কখনোই তাদের টাকার অভাব হবে না। এই 12টি রাশিচক্রের মধ্যে 6টি রাশির জাতক জাতিকাদের 2022 সাল কখনোই টাকার অভাব হবে না, সেই নিয়ে আমি আলোচনা করব। কোন সেই জাতক জাতিকারা তাদের নিয়ে তো অবশ্যই আমি বলবো। তার আগে যে কথাটা বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিচার বিশ্লেষণ করে তার সাথে গ্রহদের গোচর ফল বিশ্লেষণের পর যে ফলাফল পেলাম, সেই ফলাফল হিসাব করেই এই রাশির জাতক জাতিকাদের নাম উঠে আসছে। 12টি রাশির মধ্যে এই 6টি রাশির জাতক জাতিকাদের নাম বেরিয়ে আসছে। সেই 6টি রাশির জাতক জাতিকাদের নাম আমি বলতে চলেছি। তাদের উপর যে সর্বদা ঈশ্বরীয় আশীর্বাদ এবং যে গ্রহদের গোচর ফল বিচার করে এই আলোচনার মধ্যে আপনাদের বলার চেষ্টা করছি। যেরকম এই 2022 সালের আগেই যে এই সফলতা আপনাদের জীবনে আসবে সেটা কিন্তু বলতেই পারি। এবং 2022 সাল পুরো গোটা সাল এই জাতক জাতিকাদের সাথে কিন্তু ভাগ্য থাকছে এবং মা লক্ষ্মী আশীর্বাদ থাকছে, এবং যে গ্রহদের গোচর ফল বিচার করে এই সুফল সফলতা কিন্তু এরা পাবে। কি কোন দিক থেকে? অর্থনৈতিক দিক থেকে কিন্তু এরা ভীষণ একটা ভালো ফলাফল পেতে চলেছে। এদের অর্থকষ্ট কিন্তু গোটা 2022 সাল আসবে না সেটা আমি বলতেই পারি, কারণ মা ধনলক্ষ্মীর কৃপাদৃষ্টি এদের উপরে থাকছে। এবং এই যে বেশ কিছু গ্রহ বৃহস্পতি মঙ্গল শুক্র, এদের গোচর ফলের যে একটা সুফল সেটাও কিন্তু এই রাশির জাতক জাতিকাদের উপরে একটা বড় প্রভাব পড়বে। এর ফলেই এই রাশির জাতক জাতিকারা অর্থকষ্ট থেকে কিন্তু অনেকটা ভালো থাকবে, এবং সর্বদাই এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো অবস্থায় থাকে। এবং 2022 সাল এরা সুখ শান্তি মান সম্মান ধন সম্পদ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এরা অর্জন করতে পারবে। সেই নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে এই গোটা 2022 সাল আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন এবং সবসময় আপনারা যে কোনো সুযোগ আসলে ঝাঁপিয়ে পড়বেন এবং পরিশ্রম বাড়াবেন, সফলতা কিন্তু আপনাদের থাকছে। প্রথমে যে রাশির কথা বলবো, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই 2022 সাল আপনাদের কিন্তু অর্থকষ্ট কখনোই আসবে না, আমি এটা কিন্তু বলতেই পারি। কারণ এই গ্রহদের যে গোচর ফল বিচার করে এবং আপনাদের উপরে যে ঈশ্বরীয় আশীর্বাদ এবং মা ধনলক্ষ্মীর অপার কৃপাদৃষ্টি থাকার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ একটা ভালো সময় আসতে চলেছে 2022 সাল। সব থেকে ভালো যে অনুভব বা উপলব্ধি করতে পারবে অর্থনৈতিক দিক, যে কোনো দিক থেকেই হোক না কেন, প্রচুর ধন সম্পদ এদের হাতে কিন্তু আসবে। এরপরে যে রাশির কথা বলবো, সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা এরা পাবে। ধন সম্পদ মান সম্মান এগুলো কিন্তু এরা গোটা 2022 সাল এরা উপলব্ধি করতে পারবে যে এদের সাথে কিন্তু এগুলো ঘটছে। আর সেই কারণেই এই সিংহরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে। এই 2022 সাল যত রকম সুযোগ আসবে সেই সুযোগ গ্রহণ করতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, তবেই কিন্তু এই সফলতা তারা কিন্তু পাবে। সেই দিক থেকে আপনাদেরও কিন্তু অনেকটা পরিশ্রম বা অ্যালার্ট থাকতে হবে, এবং আপনারা বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই কিন্তু সফলতা আমার কথাগুলো আপনাদের জীবনে মিলবে এবং সফলতা পাবেন। এরপরে যে রাশির কথা বললাম সেটা হচ্ছে বৃষরাশি। এই বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব দিক থেকে সফলতা অপেক্ষা করছে গোটা 2022 সাল। অর্থনৈতিক তো বটেই, তার সাথে সাথে ধন সম্পদ এবং মান সম্মান এগুলো আপনারা কিন্তু নিজেরা উপলব্ধি করতে পারবেন, আপনাদের সাথে কিন্তু এগুলো ঘটবে পরস্পরভাবে। এই গোটা বছর আপনাদের জন্য কিন্তু অনেক কিছু দিতে চলেছে, আপনারা কতটা নিতে পারবেন সেটাই এখন আপনাদের উপরে নির্ভর। আমি অবশ্যই বলবো এই সময়গুলো কাজে লাগিয়ে জীবনে যে পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটাকে আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, সফলতা কিন্তু থাকবে এই 2022 সাল। কারণ অর্থকষ্ট কখনোই কিন্তু আসবে না সেটাই কিন্তু ইঙ্গিত করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা 2022 সালে পাবেন। অর্থনৈতিক তো ভালো থাকছেই, তার সাথে সাথে আপনাদের কিন্তু মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে।
এবং যে কোনো দিক থেকে অর্থের যোগান কিন্তু আপনাদের হবে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে ঈশ্বরীয় আশীর্বাদ। এবং যে গ্রহদের গোচরফল, এই বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই রাশিদের নাম উঠে আসছে। তার মধ্যে এখন মিথুন রাশি নিয়ে আমি আলোচনা করছি। মিথুন রাশির জাতক জাতিকাদের একটাই অনুরোধ রইল যে আপনারা কিন্তু যে কোনো কাজ আপনারা ঝাঁপিয়ে পড়বেন, সুযোগ আসলে পরে সেটাকে হাতছাড়া করবেন না এবং পরিশ্রম বাড়ান। 2022 সাল আপনাদের কিন্তু একটা জীবনের সুযোগ বলতে পারেন আসতে চলেছে। এই সুযোগটা অবশ্যই কাজে লাগিয়ে আপনাদের কিন্তু সফলতা আপনারা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পারেন এবং সফলতা আপনারা পাবেন, সেটা কিন্তু বলাই যায়। এরপরে যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আপনারা পাবেন 2022 সাল। সব দিক থেকে অর্থনৈতিক এবং আপনাদের মান যশ খ্যাতি এগুলো কিন্তু আপনাদের বাড়বে আর সুযোগ সুবিধা প্রচুর আসবে, সেগুলো গ্রহণ করুন। সফলতা সাকসেস আপনার জীবনে কিন্তু 2022 সাল থাকছে, কারণ মা ধনলক্ষ্মীর অপার কৃপা দৃষ্টি কিন্তু থাকবে, তার সাথে সাথে গ্রহদের যে একটা সুপ্রভাব সেটাও কিন্তু পড়বে। শেষ যে রাশির কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অপেক্ষা করছে 2022 সাল। আপনাদের ধন সম্পদ অর্থ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসবে এবং সুযোগ আসবে, সেই সুযোগগুলো গ্রহণ করলে আপনাদের কিন্তু সব দিক থেকে সাকসেস আপনারা পাবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে গ্রহগত দিক এবং ঈশ্বরীয় আশীর্বাদ। এই সমস্ত কিছু আপনাদের জীবনে ঘটতে পারে যদি আপনারা চান তো অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন সুযোগগুলো কাজে লাগিয়ে। এই যে সময়টা 2022 সাল একটা ভীষণ ভালো সময় হতে চলেছে কিন্তু এই ছটি রাশির, এক এক করে আমি যে রাশিগুলোর নাম বললাম এই ছটি রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই আপনারা এই সময়টা কাজে লাগিয়ে আপনাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন ঘটবে, সেটা কিন্তু ঘটাতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।